আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। গত এক বছরে মাত্র একটি ছবি রিলিজ করেছে টলিউড সুপারস্টার জিতের। 2017 ঈদের দিনে একই সঙ্গে মুক্তি পেয়েছিল জিতের বস টু এবং দেবের চ্যান। বক্স অফিসের কালেকশনের নিরিখে জিৎ শুভশ্রী নুসরত ফারিয়া অভিনীত বস টু সুপারহিট। ভারত বাংলাদেশের পাশাপাশি বিদেশের বাঙালিদেরও মন জয় করেছে বস টু এর সূর্য। তবুও প্রায় সারাটা বছর জুড়েই মুখ ভার ছিল এই টলিউড সুপারস্টারের ফ্যানেদের, কারণ জিতের চিরপ্রতিদ্বন্দ্বী দেবের ককপিট রিলিজ করেছিল পুজোয়। বড়দিনে রিলিজ করতে চলেছে SBF প্রযোজিত দেবের আমাজন অভিযান, ইতিমধ্যেই যার সবচেয়ে বড় পোস্টার লঞ্চ, গ্রাফিক নভেল লঞ্চ কিংবা ট্রেলার নিয়ে উচ্ছ্বসিত দেবের ফ্যানেরা। তার উপর দেবের কবিরের স্যান্ডার টিজারটির অভিনবত্বের কারণেও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আনাচে কানাচে থেকে শুরু করে মিডিয়া সর্বত্রই যাঁকে নিয়ে আলোচনা, তিনি হলেন দেব। এই পরিস্থিতিতেই সম্প্রতি জন্মদিন ছিল জিতের। সেই জন্মদিনের সেলিব্রেশনের ভিডিও সেদিনই তার ফেসবুক পেজ এবং টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছিলেন এই টলিউড সুপারস্টার। কিন্তু চমক তখনও বাকি ছিল। লক্ষ লক্ষ ফ্যানেদের শুভেচ্ছা বার্তার প্রত্যুত্তরে তাদের প্রিয় সুপারস্টার যে সেদিনই তাদের রিটার্ন গিফট দেবেন সেটা ভাবতে পারেননি জিৎ ভক্তরা। সেই রিটার্ন গিফটও এলো অবশ্য সোশ্যাল মিডিয়ার হাত ধরেই। নিজের ফেসবুক এবং টুইটার পেজে নিজের আপকামিং ফিল্ম ইন্সপেক্টর নটিকের ফার্স্ট লুক প্রকাশ করলেন জিৎ। দ্য লিটিল আই কুড ডু টু রেইন রিটার্ন ইজ টু শেয়ার দ্য ফার্স্ট লুক অফ #ইন্সপেক্টর নটিকে #January 2018 চিয়ার্স। অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী বছর জানুয়ারিতেই আসতে চলেছে ইন্সপেক্টর নটিকে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।